সময় টেলিভিশনের বিশেষ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি জান্নাতুল দোলনা। আমার সঙ্গে আজকে একজন বিশেষ অতিথি আছেন। আমার সঙ্গে আছেন বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু। কেমন আছেন? অসুস্থ, ভালো না। অসুস্থ, এটা শুনে তো আমাদেরও ভালো লাগছে না। অসুস্থতা কতদিন ধরে? আজকে প্রায় 10-12 দিন। নিশ্চয়ই আপনার খুব তাড়াতাড়ি রিকভারি হোক, আপনার সুস্থতা কামনা করি। আসলে ভাইয়া, যে জন্য আশা, এই যে যে স্বাধীনতার মাস চলছে আমাদের, আপনি একজন সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করেছেন মুক্তিযুদ্ধে, আসলে আমাদের যুদ্ধটা কি শেষ হয়ে গেছে? এখন যে যুদ্ধটা চলছে বা লড়াইটা চলছে সেটা মুক্তির লড়াই, সে আমাদের অর্থনৈতিক মুক্তি চাই, আমরা সমতা চাই। আমাদের লড়াইটা চলছে যে সামাজিক যে অনাচার আছে সেগুলি থেকে আমাদের জাতি মুক্ত হোক। একই সাথে সংস্কৃতির যে অবক্ষয় ঘটেছে, সামাজিক যে অবক্ষয় ঘটেছে, তার বিরুদ্ধে একটি সাংস্কৃতিক আন্দোলন এবং লড়াই জারি রাখা জরুরি। সেটিও এক ধরনের লড়াই বটে। এতে অনেক পরিশ্রম হয়, অনেক আয়ুক্ষয় হয়, মানুষ কাজ করতে করতে অসুস্থ হয়, হ্যাঁ, কিন্তু এই লড়াই থামে না। আমরা যারা করছি, আমাদের আগের প্রজন্ম এই লড়াই করেছে, আমাদের আগামী প্রজন্ম নিশ্চয়ই এই লড়াইটা করবে। কেননা আমরা দেশে একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই, সমতার বাংলাদেশ চাই, সংস্কৃতির বাংলাদেশ চাই, সামাজিক অনাচার মুক্ত, অর্থনৈতিক অনাচার মুক্ত বাংলাদেশ চাই। এটার জন্য লড়াই শেষ হয়নি। অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দু ছাড় নয়। আচ্ছা ভাই, এখানে একটু জানতে চাই যে আপনার মুক্তিযুদ্ধের অবদান সম্পর্কে আমরা সবাই জানি। আপনি মাত্র বলছিলেন যে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবেও আপনার লড়াই চালু আছে, তো সেই জায়গাটা যদি একটু শুনি। এই যে তথ্য প্রযুক্তির সুবিধাটা নিয়ে যে অপসংস্কৃতির আগ্রাসনটা বাংলাদেশে ঘটেছে, সেটি অত্যন্ত অমানবিক এবং মানবতা বিরোধী এবং আমাদের জাতিসত্তার বিরোধী। সেটার বিপরীতে আমরা নিজস্ব সংস্কৃতির বিকাশ ঘটাতে চাই। এটা একটা বড় লড়াই আমাদের চলছে। আর আরেকটি হচ্ছে মঞ্চ করছি। সো আমরা বিভিন্ন জায়গায় আমরা শত মঞ্চ প্রকল্প গ্রহণ করেছি, গ্রামে গ্রামে মঞ্চ করব। কারণ আমাদের রিলিজিয়াস স্পেস বেড়েছে, ধর্ম প্রচারের আমাদের স্পেসটা গ্রামে গ্রামে বেড়েছে, ধর্ম চর্চার স্পেসটা বেড়েছে, কিন্তু সংস্কৃতি চর্চার স্পেসটা কমেছে। আমরা গত 15 বছরে কোনো মঞ্চ করিনি, খোলা মঞ্চ করিনি, মুক্ত মঞ্চ করিনি। তো আমরা সেই মঞ্চটা করার চেষ্টা করছি, কিন্তু এটা আমাদের কাজ না, এটা সরকারের কাজ। সরকারের কাছে দাবি করেছি, সরকার এই দাবি মেনেছেন, কিন্তু কাজটি হয়নি। এখন আমরা নিজেরাই হাতে নিয়েছি, গ্রামের লোকজনের সহযোগিতায় তাদের জমিতে তাদের অর্থায়নে আমরাও কিছু অর্থ বাইরে থেকে দিচ্ছি। এবছর আমরা 10টি মঞ্চ শেষ করব বলে আশা করি। 2টি মঞ্চ হয়ে গেছে অলরেডি। দুটি মঞ্চ হয়ে গিয়েছে, কোথায় কোথায় হয়েছে? দুটোই সিঙ্গারি হয়েছে। একটি হচ্ছে এটা সময় টেলিভিশন ও বড় নিউজ করেছিল, গোলাইডাঙ্গাতে আনন্দ জামানদের বাড়ি, অধ্যাপক আনন্দ জামান নাট্যকার, তাদের বাড়ি, সেখানে সুফিয়া ফুল মঞ্চ। সুফিয়া ফুল হচ্ছে বনের নাম, সেই হিসাবে বনের নামে মঞ্চটি করেছে ওদের জমির উপরে। আরেকটি মঞ্চ হচ্ছে হাকিম আলী গায়ের মঞ্চ। আজকে ঢাকা থিয়েটার যে বাংলা নাটকের আন্দোলনটি করেছে সেলিম আল দিনকে সামনে রেখে, অর্থাৎ বাঙালির নিজস্ব নাটক, বাংলা নাটক, এটি ইউরোপীয় বা ঔপনিবেশিক থিয়েটার আদলের নাটক নয়। এই যে ভিন্ন ধরনের বাঙালির নাটককে মুক্ত স্বাধীন জাতি করা উচিত, এই বোধ থেকে ঢাকা থিয়েটার যেটা করেছে, গ্রাম থিয়েটার যেটা করছে, সেটিও একটি বড় কাজ। এবং সেটি করার জন্য কিন্তু কালচারাল স্পেস নাই, তো সেই জন্য আমরা গ্রামে গ্রামে করছি। এখন কি হচ্ছে যে সন্ধ্যার সময় ঘরে নাটক বা পালাগান হচ্ছে, কিন্তু দুপুরবেলায় কোনো বাচ্চা হেঁটে যাওয়ার সময়, স্কুল থেকে বেরিয়ে তার বাসায় ফেরার সময় ওখানে একটা দাঁড়িয়ে কবিতা বলছে, অন্যেরা শুনছে। এই স্পেসটা করে দিলে ওর ভেতরে যে একটি গ্রামের ছেলে মেয়ে বা শহরের, আজকে কোনো কিছুই শহরে নাই, কিন্তু এটা একটা দোকান সংস্কৃতির শহর হয়ে গেছে ঢাকা শহর, দোকান আর দোকান, তাই না? তো এইখানে সংস্কৃতির শহর আর ঢাকা শহর নেই, এবং খুবই দুঃখজনক। এবং বিশ্বায়ন এবং মার্কেট ইকোনমির কারণে এটা ঘটেছে, কিন্তু আমাদের উচিত হচ্ছে, সরকার এবং আমাদের, একার সরকারের দায়িত্ব নয়, আমাদের দায়িত্ব হচ্ছে এই জায়গাগুলি তৈরি করে সেখানে
সংস্কৃতির একটা চর্চা অব্যাহত রাখা। ইচ্ছা থাকলেও সংস্কৃতি চর্চার যে স্কোপটা সেটা বোধহয় শহরের মানুষ পাচ্ছে না। এটা তো শুধু মহিলা সমিতি আর শিল্পকলা একাডেমি, দুই কোটি মানুষের শহর একটি ঢাকা শহর। এখানে দুটো কেন হবে? যে ধরেন মিরপুরে যে মঞ্চটা নিয়ে আমাদের দীর্ঘ সময় দাবি, এখানে টাউন হল ছিল, এটা ভেঙে এখন একটা কমার্শিয়াল ভবন বানাবে, এটা তো হতে দেওয়া যায় না। এখানে ওই থিয়েটার হলটি হবে, যতগুলো ওখানে একটা চলচ্চিত্রের জন্য সুন্দর সিনেপ্লেক্স হবে, তারপরে দোকানপাট করেন আপনারা সেলফ ফাইন্যান্সিং করার জন্য। কিন্তু নাটক করার জায়গাটা আপনি করবেন না। মিরপুরে 30 লক্ষ লোক নাকি বাস করে, একটি মঞ্চ নেই। গুলশান বনানীতে কোনো মঞ্চ আছে? নাই। ধানমন্ডিতে কোনো মঞ্চ আছে? একটা খোলা মঞ্চ আছে রবীন্দ্র সরোবরের ওখানে। আপনার সেগুনবাগিচার বেলি রোডের মধ্যেই বাংলাদেশ সীমাবদ্ধ বা ঢাকা সীমাবদ্ধ, এটা কেউ ভাবছে না কেন আমি জানি না। এটা আমাদের ভাবা উচিত, সরকারের সিটি গভর্নমেন্ট যেটা আছে, দুই মেয়র তাদের মধ্যে কিছুটা ভাবনা এখন এসছে। আমরা দেখছি উত্তরের মেয়র একটা মঞ্চ হয়ে যে ওখানে শাহাবুদ্দিন পার্কে করেছেন খোলা মঞ্চ, আর আমাদের দক্ষিণের মেয়রও পুরনো ঢাকায় একটা করছেন। কিন্তু ওনারা আরেকটা কাজ করছেন, ওরা অবশ্য একটা ভালো কাজ করছেন, আমি বলি দক্ষিণের লালকুঠিটাকে রিনোভেট করে ঠিক করছে। আচ্ছা, এই যে আপনাদের সময়কার লড়াইয়ের গল্প শুনলাম, এই যে এই জেনারেশনে, এই জেনারেশনের সাংস্কৃতিক চর্চার জন্য বা এই বাংলা সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার জন্য এদের অবদান নিয়ে আপনি কি বলবেন? না, এরা নতুনরা এগিয়ে এসছে, অনেক তরুণরা ভালো ভালো নাটক করছে, ছবি করছে, তরুণরা যে ভালো ছবি করছে, শর্ট ফিল্ম ভালো হচ্ছে, পূর্ণদৈর্ঘ্য ছবিও তো আমরা দেখছি। এখন মূলধারায় হচ্ছে তরুণরা, এফডিসি আর মূলধারা তো নয় এখন, কারণ এফডিসি সেইভাবে ছবি করে দর্শককে টেনে আনতে পারছে না, হয়তো পারবে আগামী দিনে। অনেক দিন তো ঝামেলা গেল, অনেক কিছু সংকট গেল, এখন হয়তো আবার নতুন করে তারাও শুরু করবে। কিন্তু অফ এফডিসি যারা, তারা কিন্তু ভালো ছবি করছে এবং তাদের ছবিগুলো অনেকাংশে দর্শক দেখছে। আমরা আশা করব এফডিসির ছবিও দর্শক দেখুক, কোনো অসুবিধা নেই। আর আরেকটা হচ্ছে থিয়েটারও কিন্তু আপনি যদি দেখেন এখন, তাহলে বেশিরভাগ থিয়েটার দেখবেন তরুণদের নাটকগুলি দর্শকের সমাগম হচ্ছে বেশি। সুতরাং আমার মনে হয় যে তরুণরা যত বেশি এগিয়ে আসবে আমাদের নাটক এবং আমাদের সংস্কৃতি তত বেশি সমৃদ্ধ হবে। আচ্ছা, এই যে থিয়েটারের কথা বলছিলেন, ঢাকা থিয়েটারের প্রসঙ্গটা আসলে চলেই আসে। বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে আপনারা সদস্যপদ প্রত্যাহারের একটা আবেদন করেছিলেন, তো এটা নিয়ে একটু বিস্তারিত শুনতে চাই। আবেদন না, আমরা সরাসরি প্রত্যাহার করে নিয়েছি। এটি আমি সভাপতিকে গ্রহণ করতে বলেছি, কেন্দ্রীয় কমিটিকে গ্রহণ করতে বলেছি। আমাদের ব্যক্তিগত কোনো আক্রোশ কারো প্রতি নাই, এটি সম্পূর্ণ একটি নীতির জায়গা থেকে করেছি। কামাল বাইজিত নির্বাচিত সাধারণ সম্পাদক, লিয়াকত আলী লাকি নির্বাচিত সভাপতি। এই নির্বাচিত সাধারণ সম্পাদক এবং সভাপতিকে যদি অব্যাহতি দিতে হয় কাউন্সিলকে দিতে হবে, এটি তারই সাথে নির্বাচিত, ওরা মিলে পারবে না, তারা তাকে কাজ থেকে বিরত করতে পারে। কিন্তু আপনি একজন নির্বাচিত সেক্রেটারি জেনারেলকে হঠাৎ করে বহিষ্কার করে দিচ্ছেন, এটা আপনি করতে পারেন না। আমি সে কামাল বাজিদ আমাদের দলের একজন সিনিয়র মেম্বার, 46 বছরে আমি তাকে কোনোরকম তহবিল নিয়ে, কোনো টাকা পয়সা নিয়ে কোনো গণরূপত দেখিনি। তো কামাল বাইজিদের নামে যে তহবিল তর্শুবের কথাটা এসছে, এটি আমাদের কাছে বিশ্বাসযোগ্য হয়নি। আমার বারবার প্রমাণ চেয়েছি, তারা কোনো প্রমাণ আমাদেরকে পাঠায়নি। তারা বলছে তাদের কাছে প্রমাণ আছে, সেই প্রমাণ তারা দিক। যদি কামাল বাইজিদ অন্যায় করে থাকে তাহলে আমরা কামাল বাইজিদকে প্রত্যাহার করে নেব ফেডারেশন থেকে। ঢাকা থিয়েটার তারা ফেডারেশন তাহলে থাকতো, থাকার সুযোগটা ছিল। কিন্তু গত 12 মাসে এই কাজটি তারা করেনি। আমরা চেষ্টা করেছি, চিঠি দিয়েছি, বসেছি, কোনো লাভ হয়নি আমাদের। এবং আমি এও বলছি, কামাল বাইজিদকেও বলেছি, যদি তুমি দোষী সাব্যস্ত হয় সেটা করার জন্য, দোষী সাব্যস্ত করার জন্য, তার অন্যায়টা নিরূপণ করার জন্যে আমাদের দাবিটা ছিল আমাদের গ্রুপ থিয়েটার ফেডারেশনের কাছে, যে আপনারা একটা নিরপেক্ষ তদন্ত কমিশন করেন। নিরপেক্ষ তদন্ত কমিশন কেমন হবে? যারা নির্বাচিত নয়, আচ্ছা, তার কোনো স্বার্থ নেই ওদের মতো, তো দ্বন্দ্ব হয়েছে, তো কামাল বাইজিদের সাথে অন্যদের হয়েছে, তো হওয়াতে তো কামাল বাইজিদ এই বিপদে পড়েছে। তাহলে যদি আমরা বাইরে থেকে সর্বজন গ্রাহ্য যদি 3 জন বা 5 জনের একটা কমিশন করি, সেই কমিশন যেই রায় দেবে, যেই তাদের অবজারভেশন দেবে, ঢাকা থিয়েটার সেটা মেনে নেবে। যদি কামাল বাইজিদকে তারা দোষী সাব্যস্ত করে, ফেডারেশন তাকে অব্যাহতি দেবে, এটাতে আমরা রাজি আছি। শুধু তাই নয়, আমি আগ বাড়িয়ে বলছি, যদি দোষী সাব্যস্ত করে
তদন্ত কমিশন দ্বারা নিরপেক্ষ তদন্ত কমিশন দ্বারা দোষী সাব্যস্ত হয় তাহলে ঢাকা থিয়েটারও কামাল বাজিদকে অব্যাহতি দেবে। আচ্ছা ভাইয়া, এই জায়গাটাতে আমি একটু জানতে চাই যে ঢাকা থিয়েটারের আপনি কর্ণধর একজন, তো এই যে আপনার এই সিদ্ধান্তে, আপনাদের এই সিদ্ধান্তে কি এই গ্রুপটার উপর কোনো প্রভাব পড়বে কিনা? হ্যাঁ, চাপ থাকবে, হল বন্টন নিয়ে সমস্যা হতে পারে, আমাদের হয়তো পারফরমেন্সের স্পেসটা কমে আসতে পারে, আশা করি তারা করবে না, কারণ ফেডারেশনের সবাই তো নিশ্চয়ই অবিবেচক নন, তারা বিবেচক মানুষ, তারা নিশ্চয়ই দেখবেন যে ঢাকা থিয়েটার নাটক করলে তাকে যে ডেটগুলো দিতে হবে, তারিখগুলো হলগুলো নির্দিষ্ট তারিখে দিতে হবে, সেগুলি তারা দেবেন বলে মনে করি। এছাড়া অন্য কোনো সমস্যা আছে বলে, কারণ ফেডারেশন তো হল বন্টন ছাড়া আর তেমন কোনো কাজ গত কয়েক বছর করেনি। একটু অন্য প্রসঙ্গে যাই, এই যে আপনি, আপনার সোশ্যাল মিডিয়া আমি ফলো করি, তো আমি দেখলাম আপনি গতকাল একটা পোস্ট লিখেছেন বামনুর রশিদ যেই কথাটা বলেছে, এটা সত্য, শিল্পাচার্য জয়নুল আবেদিন রুচির দুর্ভিক্ষ নিয়ে গত দশকেই বলেছিলেন, তো সেই রুচির দুর্ভিক্ষ মামুনুর রশিদ যখন উচ্চারণ করলেন তখন তাকে নিয়ে মানুষ একটা আলোচনা সমালোচনার তৈরি হলো, এটাই প্রমাণ করে যে আমাদের আসলেও রুচির দুর্ভিক্ষের মধ্য দিয়ে আমরা, এটা আমি বলেছি, অশ্লীলতা করছে, আমার কথা হচ্ছে সমালোচনা খারাপ না, মামুনুর রশিদ যেটা বলেছে সেটার সাথে তারা একমত হবেন এমন কোনো কথা না, আমি একমত হয়েছি সেটা আলাদা কথা। আমি মনে করেছি রুচির দুর্ভিক্ষ জয়নুল আবেদিন বলেছিলেন, সেটা যেটা নিয়ে বলেছিলেন সেটা আমাদের সালাউদ্দিন জাকি, আবুল হাসান এরা, আমরা একটা পত্রিকা বের করতাম কাক, তার কাভার পেজটা, কাকের কাভার পেজটা করতে চেয়েছিলাম, ওনার স্যারের কাছে গিয়েছি, আচার্যের কাছে গিয়েছি, শিল্পাচার্য বলছে তখন যে দেশে যে রুচির দুর্ভিক্ষ তাতে করে মানে এই আঁকাটাই আমাদের বিপদ হয়ে গেছে, তখন কিন্তু অপসংস্কৃতির একটা জোয়ার শুরু হয়েছে এবং একটু খাদ্যাভাবে দেশে হয়েছিল, তো উনি বলেছেন যে এই দুর্ভিক্ষটা বড় কথা না, খাদ্যের দুর্ভিক্ষ, রুচির দুর্ভিক্ষ শেষ করে দেবে এই দেশকে। তো আমরা দেখেছি ক্রমান্বয়ে রুচির দুর্ভিক্ষ এমন জায়গায় এখন গিয়েছে যে মামুন রশিদের মতো এরকম একটা বরেণ্য নাট্যকারকে যে ভাষা আক্রমণ করছে সেটি নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয়। আমি বারবার বলছি, এখনও বলছি, মামুন রশিদের সমালোচনা হতে পারে, তার বক্তব্যের সমালোচনা হতে পারে, দ্বিমত পোষণ করতে পারেন, কিন্তু সেটি একটি শ্লীলতার মধ্যে থাকবে। মামুন রশিদ তো তেমন কোনো খারাপ কথা বলেননি যে তাকে অশ্লীলভাবে আক্রমণ করতে হবে। এই যে ভাষার অশ্লীলতা, মানসিকতার অশ্লীলতা, এটা প্রয়োগের অশ্লীলতা, এটাই তো রুচির দুর্ভিক্ষ। আচ্ছা, যদি বলি যে এই ইয়া থেকে, এই মন্তব্য থেকে আপনি এই জেনারেশনের কাছে কেমনটা আশা করেন? না, এই জেনারেশন অনেকে, আমি সত্যি কথা বলি, আমার এটাতে লাইক করেছে এরকম পড়েছে 2000-এর অধিক, এক 24 ঘন্টা হয়নি, একদিন পার হয়নি, এবং বেশিরভাগ তরুণ প্রজন্মের ছেলেমেয়েরাই দিচ্ছে, আমি চিনিও না, কমেন্ট হয়েছে প্রায় 1000-এর কাছাকাছি, দুটো কমেন্ট ছাড়া আর সব কমেন্ট হচ্ছে মামুন রশিদ বা রুচির দুর্ভিক্ষ যে চলছে তার পক্ষে, আমি মামুন রশিদের পক্ষে বলবো না, রুচির দুর্ভিক্ষ যে চলছে দেশে তার পক্ষে। তার অর্থ কি, সাধারণ যে সংস্কৃতবান মানুষরা আছে তারা মনে করে যে দেশে রুচির দুর্ভিক্ষ চলছে। দুর্ভিক্ষ তো শুধু, যদি বলি সাধারণ মানুষ হিসেবে, শুধু সাংস্কৃতিক অঙ্গনে না, সামাজিকভাবে, রাজনৈতিকভাবে সব ক্ষেত্রেই কিন্তু একটা রুচির দুর্ভিক্ষ, আমরা দুর্ভিক্ষের সময়ের মধ্যে দিয়ে পাই। যে খাদ্যদ্রব্যের মূল্য, এটাকে একা সরকারের পক্ষে সম্ভব এটাকে নিয়ন্ত্রণ করে না, যে ব্যবসা করছে তার তো এখন তার কি হয়েছে, সে ব্যবসা করছে না, সে লোভ করছে, সে লোভ করছে, এই লোভ যে করছেন এটা হচ্ছে দুর্ভিক্ষ, রুচির দুর্ভিক্ষ। সামগ্রিকভাবে ভাইয়া বলেন তো এই জায়গা থেকে আমরা উত্তরণ করতে পারি কিভাবে? প্রথম কথা হচ্ছে আইনের শাসনটা ভয়াবহভাবে দরকার, জরুরি, আইন সবার জন্য সমান এই কথাটা আমাদেরকে বলতে হবে, বুঝতে হবে, প্রয়োগ করতে হবে। দুই হচ্ছে শিক্ষা, এবং শুধু ক্লাসরুমের শিক্ষা না, শ্রেণীকক্ষের শিক্ষা না, সেই শিক্ষা তো জরুরি, সেই শিক্ষা কী শিখাচ্ছি সেটা আমাকে বলেন, আমরা যা শিখাচ্ছি সেটা আমাদেরকে পেশাজীবী করছে, আমাদেরকে মানুষ করছে কিনা, তো মানুষ পেশার পাশাপাশি মানুষও হতে হবে আমাদের, মানুষ হতে হলে কী হবে, আপনাকে সামাজিক শিক্ষাটা নিতে হবে, আপ্রাতিষ্ঠানিক শিক্ষা, তার জন্য কী দরকার, তার জন্য আপনার খেলার মাঠ দরকার, তার জন্য লাইব্রেরি দরকার, তার জন্য থিয়েটার হল, সিনেমা হল দরকার,
তার জন্য দোকানপাটে যে ব্যবসা যারা করে তাদের শৃঙ্খলার মধ্যে থাকা দরকার। এই শিক্ষাগুলো ছোটবেলা থেকে যদি আমরা নেই তাহলে সেটার জন্য স্কুল অর্থাৎ শ্রেণীকক্ষ যেমন শেখাবে আমার শিক্ষায়তন, তেমনি করে সামাজিক শিক্ষা যেগুলি আছে পরিবার সমাজ ধর্ম সংস্কৃতি খেলাধুলা এই সকল কিছু প্রত্যেকটা আপ্রাতিষ্ঠানিক যে শিক্ষা আছে সেখানে আপনার ছেলে মেয়েকে পাঠাতে হবে। এতদিন সেগুলি ছিল না, এখন সবাই মোবাইলে থাকছি, টেলিভিশনে থাকছি, সোশ্যাল মিডিয়াতে থাকছি, নানা রকম বিদেশি জিনিস দেশি জিনিস দেখছি যেগুলো আমাকে কিছুই শিক্ষাদান করছে না। আবার শিক্ষাদান করছে অনেকাংশে, অস্বীকার করব না, কিন্তু যখন আপনি লাইভ শিক্ষায় যাবেন, এই যে আমি আর আপনি কথা বলছি, এটা আমি আর আপনি যেভাবে একজন আরেকজনকে বুঝছি, একজন দর্শক কিন্তু সমপরিমাণ বুঝবে না যারা টেলিভিশনে এই অনুষ্ঠানটা দেখবে। তাহলে কী হচ্ছে, মানে আপনি সশরীরে উপস্থিত হয়ে যে কমিউনিকেশন সিস্টেমটা তৈরি করবেন আপনার ভাবনা দিয়ে, আপনার সাংস্কৃতিক বোধ দিয়ে, আপনার আদর্শ দিয়ে, সেটি আরেকজন মানুষকে প্রভাবিত করবে অনেক বেশি টেলিভিশন রেডিও এবং চলচ্চিত্রের চেয়ে। সেই কাজটাতে আমাদের সন্তানদেরকে আমরা অংশগ্রহণ করতে দিচ্ছি না। আমরা তো চাই আমাদের সন্তানরা ভালো খেলোয়াড় হোক, ভালো সংস্কৃতবান মানুষ হোক, ভালো ব্যবসায়ী হোক, ভালো পেশাজীবী হোক, ঘুষ না খাক, ঘুষ না দেখ, এরকম পরিস্থিতির একটি বাংলাদেশ হোক, তা আমরা সবাই চাই। তার মানে আমরা বলতেই পারি যে সামনে যে স্মার্ট বাংলাদেশের জগতে আমরা ঢুকছি, তখন আমাদের স্বপ্নের বাংলাদেশ হতে যাচ্ছে। স্বপ্নের বাংলাদেশ হতে পারবে তার জন্য স্বপ্নের মানুষগুলো দরকার হবে। এই যুবকরা যারা বড় হচ্ছে তারা যেন স্বপ্নবান হন এবং সেই স্বপ্নটা যেন মানুষের কল্যাণের স্বপ্ন হয়, দেশের কল্যাণের স্বপ্ন হয়। কেননা আমাদের জাতীয় সঙ্গীত বলে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি।